জয় গুরু। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের সাধক কবিদের সঙ্গীতের বাণী এবং তাদের সুরমঞ্চনা উপস্থাপন করি। সেই সব শিল্পীদের কণ্ঠেই এই আসর এযাবৎ উপস্থাপিত হচ্ছে, যারা সাধক শিল্পী, যারা গুরু শিষ্য পরম্পরায় সঙ্গীতের ধারাকে রক্ষা করে চলেছেন। আমরা আজকের পর্বে উপস্থাপন করব বাংলাদেশের খ্যাতিমান সাধক শিল্পী, সাধক কবি শাহ আব্দুল করিমের গান। শাহ আব্দুল করিমের গান উপস্থাপনের জন্য আমাদের আজকের আসরে যুক্ত হয়েছেন শাহ আব্দুল করিমেরই সাক্ষাৎ শিষ্য, দীর্ঘদিনের সহচর এবং তার শিষ্যদের ভিতরে অন্যতম বাউল আব্দুর রহমান। আছেন শাহ আব্দুল করিমের আরেক শিষ্য লাভলি দেব। আমরা এই দুইজন শিষ্য শিল্পীর কণ্ঠে শাহ আব্দুল করিমের গান শুনব। শাহ আব্দুল করিমের গানের বাণী এবং তার জীবন সম্পর্কে কিছু কথা শুনব। আপনারা জানেন, শাহ আব্দুল করিম সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে কাল্লি নদীর তীরে জন্মগ্রহণ করেন, সেই 1916 সালের 15 ফেব্রুয়ারি। তার সঙ্গীত জীবন ছিল বৈচিত্র্যে ভরপুর। সংগ্রামী মানুষ ছিলেন, আবার সুফি সাধনায় দীক্ষিত, বাউল সাধনার গান তিনি রচনা করেছেন এবং তিনিও কিন্তু ঐতিহ্যিক গুরু শিষ্য পরম্পরার ধারায় বিকশিত এক সাধক ছিলেন। জীবদ্দশায় প্রকাশ করেছিলেন তার গানের সংকলন, জীবদ্দশায় পেয়েছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 21 পদক। সেই সম্মানিত সুর সাধক, সঙ্গীত সাধক বাউল শাহ আব্দুল করিম তিরোধান করেন 12 সেপ্টেম্বর 2009 খ্রিস্টাব্দে। আমরা তাকে হারালেও তার গানকে হারাইনি এবং তাকে নতুন নতুনভাবে প্রতিদিনই আবিষ্কার করছি। তাকে নিয়ে, তার সঙ্গীতের বাণী নিয়ে চলচ্চিত্র হচ্ছে, উপন্যাস লেখা হচ্ছে, নাটক লেখা হচ্ছে এবং তার গান তো এ সময়কালের সব থেকে জনপ্রিয় গান। শাহ আব্দুল করিমের সাক্ষাৎ যিনি শিষ্য, দীর্ঘদিনের শিষ্য, একসঙ্গে ছিলেন, হ্যান্ডরাইটার হিসেবেও কাজ করেছেন বাউল আব্দুর রহমানের কণ্ঠে শুনব শাহ আব্দুল করিমের জীবন কথা। রহমান ভাই, আপনি যদি আপনার গুরু সম্পর্কে কিছু কথা বলেন। শাহ আব্দুল করিম উনি সবসময় জীবন জিজ্ঞাসার মধ্যে ছিলেন, সবসময় খোঁজার মধ্যে ছিলেন, উনি খুঁজতেন। আমি যখন ওনাকে দেখলাম তখন দেখলাম ওনার বিচিত্র চিন্তাধারা। তো উনি ওনার গান, আমি আমার 18 বছর বয়সের সময় ওনার সঙ্গ নিয়েছিলাম, আমি 36 বছর সঙ্গ করেছি, লেখালেখি করেছি। এর মধ্যে শাহ আব্দুল করিম মুর্শিদের প্রতি সাংঘাতিক ভক্তি ছিল। উনি জীবনের শুরুতেই, গানের শুরুতেই উনি গান রচনা করেছিলেন, রাখো কে মারো এ দয়া করো, থাকি না যেন তোমারে বলি। এই গানটা দিয়ে আমি আরম্ভ করতে যাচ্ছি। রাখো কি মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, থাকি না যেন তোমারে ভুলিয়া, রাখো কি মারো এই দয়া করো, থাকি না যেন তোমারে ভুলিয়া, থাকি না যেন তোমারে Thank you.
অন্ধার রাতে নেও যদি সাথে তুমি নিজে পথ দেখাইয়া তাকি না যেন তোমারে ভুলিয়া তুমি রাখো কি মারো এই দয়া করো তাকি না যেন তোমারে ভুলিয়া দয়াল তাকি না যেন তোমারে ভুলিয়া অসাধারণ নিবেদন এই ভক্তিমূলক গানের ভিতরে আমরা পেলাম। শাহ আব্দুল করিম ছিলেন গুরুবাদী এবং তার গুরুর প্রতি এই গানটি লিখেছিলেন, সেটা আমরা আব্দুর রহমানের কাছ থেকেও জেনেছি এবং গানের বাণীর ভিতর থেকে সুরের ভিতর দিয়ে সেটা আরও নতুনভাবে আবিষ্কার করলাম। এ পর্যায়ে আমরা শাহ আব্দুল করিমের গান গাইবার অধিকার এবং গাইবার অভিজ্ঞতা, একই সঙ্গে শাহ আব্দুল করিমের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতার কথা শুনব আমাদের দেশের প্রখ্যাত শিল্পী লাভলী দেবের কাছ থেকে। লাভলী, একটু যদি বলেন, শাহ আব্দুল করিমের তো কাছাকাছি আপনার বাড়ি ছিল। কাছাকাছি বাড়ি ছিল, যেটা তার চেয়ে বেশি যেটা ছিল, আমার একটা পিপাসা ছিল সবসময় যে উনারাই যখনই সিলেটে অবস্থান করতেন আমি খোঁজ নিতাম করিম ভাই কোথায় আছেন, কোথায় উঠেছেন। উনার বিশেষ বিশেষ কিছু জায়গা ছিল যেখানে উনি থাকতেন, আমি ওই জায়গাগুলোতে যেতাম। এবং আরেকজন ছিলেন রহমান ভাইয়ের মতোই, আরেকজন ছিলেন রোহিতাশ্ব ঠাকুর, রোহিতা আমরা ঠাকুরদাই ডাকতাম ওনাকে। তো উনি আর রহমান ভাই সবসময় সারাক্ষণ ছায়াসঙ্গী ছিলেন ওনার। তো আসলে উনাদের কাছ থেকেই প্রথমে আমি বাউল শাহ আব্দুল করিমের গানগুলা শুনে শুনে উনার প্রতি একটা ভক্তি জাগে বা ভালোবাসা জাগে। বাউল শাহ আব্দুল করিম সবসময় সাদা পোশাক পরতেন, সাদা
ফতুয়ার মতো একটা কিছু একটা পাঞ্জাবির মতো পড়তেন এবং সাদা লুঙ্গি পড়তেন, যাই পড়তেন সব সাদা। প্রথম দর্শনেই আমার ভালো লাগাটা ছিল এটা যে একজন বাউল যিনি অন্তরে বাহিরে সাদা, একদম তিনি বাউল শাহ আব্দুল করিম। তা আপনি তো শাহ আব্দুল করিমের অনেক গান করেন, কিন্তু শাহ আব্দুল করিমের কিছু গান আছে ঘুরে ফিরে মিডিয়ায় বাজছে, কিন্তু এর বাইরে তো অনেক গান আপনার জানা আছে, যেগুলো সেই রকম একটা গান যদি আজকে আমরা শুনতে পারি। ওই রকমই একটা গান গাইছি, ভবের জনম বিফল গেল মিটলো না প্রেম পিপাসা, আমি ভালো মন্দের ধার ধারি না আমার লোকে বলে কুল নাশা। বাহ, শুনি আমরা। ওরে ভবের জনম বিফল গেল মিটলো না প্রেম পিপাসা, আরে মিটলো না প্রেম পিপাসা, আমি ভালো মন্দের ধার ধারি না আমায় লোকে বলে কুলনাশা। ভবের জনম বিফল গেল মিটলো না প্রেম পিপাসা, আরে মিটলো না প্রেম পিপাসা, ভালো মন্দের ধার ধারি না লোকে বলে
সাধারণ মানুষ ভালো মন্দ নিয়ে থাকে, কিন্তু সাধকের কাছে কি তাই থাকে? সাধক এসবের ঊর্ধ্বে, তার নিজের যে দর্শন, চিন্তা, যে ভালোবাসা, যে ভক্তি, যে নিষ্ঠা, সেখানে পৌঁছে যান, তখন তার কাছে আর ভালো মন্দের কোনো বিচার থাকে না, সে তার ঊর্ধ্বে অবস্থান করেন। ওই যে কামক্রোধ লোভ হিংসাতে মানুষ বেদিশা হয়ে গেছেন, এবং এটাই বোঝাতে চাচ্ছেন যে এত বেশি আমাদের মনের মধ্যে হিংসা কাজ করে, লোভ কাজ করে, যে দিশা ঠিক থাকে না, মানে সিলেটি ভাষায় বলে বেদিশা, মানে দিশাহারা হয়ে যাওয়া। তো এই সবের আমার কাজ নাই, আমি আমার জন্ম তো এমনিই চলে গেছে, ভালো মন্দ যে যাই বলুক আমি আমার মতোই চলবো। হ্যাঁ, লাভলি দেব খুব সুন্দরভাবে বলছিলেন যে এই যে ভালো মন্দের ঊর্ধ্বে ওঠার যে পথ, সেই পথটা কিন্তু আমাদের যে ইন্দ্রিয় দমন করার পথ, একদম শাহ আব্দুল করিম সেইটার ইঙ্গিত দিয়েছেন এই গানে, এবং সেই সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তার প্রমাণ হচ্ছে যে আমরা তাকে নিয়ে আজকে আলোচনা করছি, তার গান গাচ্ছি। আমরা এ পর্যায়ে শাহ আব্দুল করিমের সাক্ষাৎ শিষ্য বাউল আব্দুর রহমানের কাছ থেকে আরেকটা গান শুনবো, সেই সঙ্গে গানের ব্যাখ্যাও একটু শুনতে চাই। শাহ আব্দুল করিম নিজের মধ্যে খুঁজেছেন, উনি বলতেন আমি যদি আমারকে চিনি তাকে চিনা হবে। এই যে আমার দিদি গানটা করলেন ভালো মন্দের ধার ধারি না, উনি ভালো মন্দের ধার ধারতেন না, নিজের নিয়েই নিজের মধ্যেই উনি অবস্থান করতেন। আর আমি তো সঙ্গে থাকছি, কারো কোনো সমালোচনা, কে ভালো কে মন্দ সেই সম্বন্ধে ওনার কোনো চিন্তা নেই। একটা চিন্তা ছিল, বিভিন্ন মানুষের দাবি করিম চায় শান্তি বিধান, এই যে একটা বিষয়, এই বিষয়টার উনি বেশি গুরুত্ব দিয়েছেন, নিজের চিন্তাটা উনি নিজের মধ্যে করছেন। এই সম্বন্ধে একটা গান আছে ওনার, যেটা আমরা সচরাচর শুনি না। আমি আছি আমার মাঝে, আমি করি আমার খবর, আমি থাকলে সোনার সংসার, আমি থাকলে সোনার সংসার, আমি গেলে শূন্য বাসর। আমি আছি আমার মাঝে, আমি করি আমার খবর, আমি থাকলে সোনার সংসার, আমি থাকলে সোনার সংসার, আমি গেলে শূন্য বাসর। আমি আছি আমার মাঝে, আমার
আমার মাঝে আমি করি আমার খবর, আমি আছি আমার বেশে বসত করি মাটির দেশে, আমি আছি আমার বেশে বসত করি মাটির দেশে, আমি আমায় ভালোবেসে আমি আমায় ভালোবেসে বাতাসে বাদিয়া অসাধারণ একটি গান শাহ আব্দুল করিম লিখেছিলেন আমি আছি আমার মাঝে। আমরা নিত্যই এ সংসারে নিজেকেই ভুলে থাকি, কিন্তু শাহ আব্দুল করিম নিজেকে আবিষ্কার করেছিলেন এবং নিজের ভিতরের নিজেকে খুঁজে পেয়েছিলেন। তার বর্ণনা তার অসংখ্য গানে কিন্তু তিনি দিয়েছেন বিভিন্নভাবে। শাহ আব্দুল করিমের গান পরিবেশনার ফাঁকে ফাঁকে কিছু তথ্য থাকা দরকার, কারণ শাহ আব্দুল করিম আমি প্রথমেই বলেছিলাম যে তিনি নিজের লেখা কিন্তু বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেছিলেন, বিশেষ করে তার আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালনির ঢেউ, ধল মেলা, কালনির কুলে, ভাটির চিঠি, এসব গ্রন্থগুলি কিন্তু নিজের জীবদ্দশায় নিজেই প্রকাশ করেছিলেন। এটা সচরাচর আমাদের সাধক কবিদের ভিতরে দেখা যায় না, কিন্তু শাহ আব্দুল করিম নিজের কাল থেকে এগিয়ে যাওয়া মানুষ। সেই এগিয়ে যাওয়া মানুষ গানের ভিতরে সমাজ সচেতনতার কথা যেভাবে বলেছেন, মানুষের অধিকারের কথা বলেছেন, তাকে শুধুমাত্র একজন সাধক শিল্পী, ভাবুক শিল্পী, সুফি শিল্পী বা বাউল শিল্পী হিসেবে গণ্য করা যায় না, তিনি একজন বিদ্রোহীও। যেমন গণসঙ্গীত শিল্পী এবং তার একটি বইয়ের নাম আছে গণসঙ্গীত। তা আমরা শাহ আব্দুল করিমের আরও কথা শুনবো শাহ আব্দুল করিম সম্পর্কে এবং গান শুনবো। এবার নিশ্চয়ই আমরা ফিরে যাব লাভলি দেবের কাছে। আমি এবারে যে গানটি গাইতে যাচ্ছি, আমরা আসলে মুখে বলি যে আমরা সাধু হয়ে গেলাম বা বাউল হয়ে গেলাম, কিন্তু আসলেই আমরা হতে পারি না। তো এই গানটির মধ্যে উনি লিখেছেন, ঘৃণা লজ্জা ভয় থাকিতে প্রেম হবে না, যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না। বাহ, শুনি এই গানটা। ওরে যে করে আত্মসমর্পণ প্রেমে আর গোল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় থাকিতে প্রেম হবে না। ওরে যে করে আত্মসমর্পণ তার প্রেমে আর গোল বাঁধে না, ঘৃণা লজ্জা ভয় থাকিতে প্রেম হবে না, হবে না,
ভয় থাকিতে প্রেম হবে না। লাভলি দেবের কণ্ঠে শাহ আব্দুল করিমের এই সাধন পর্বের এই গানটি শুনলাম। কিন্তু শাহ আব্দুল করিমের সঙ্গীতের আসর যদি আমাদের করতে হয়, অবশ্যই তার গণসঙ্গীতের ধারার একটি গান তো শুনতেই হয়। আমি বাউল আব্দুর রহমানকে অনুরোধ করব এবার সেই পর্বের একটি গান যদি আমাদেরকে শোনান, বিদ্রোহী শাহ আব্দুল করিম। বিদ্রোহী শাহ আব্দুল করিম মানে গানের ভিতর বলছেন যে আমি গানের মাধ্যমে আপোষহীন সংগ্রাম করেই বেঁচে থাকতে চাই। এ সাধারণ মানুষের কথা উনি বলতে গিয়া গানের মাধ্যমে বলেছেন, জিজ্ঞাস করি তোমার কাছে বলো গো সাই, এ জীবনের যত দুঃখ কে দিয়াছে বলো তাই, এ জীবনের যত দুঃখ কে দিয়াছে বলো তাই, জিজ্ঞাস করি তোমার কাছে বলো গো সাই। আর আছে
সেই ব্যবস্থা রয়ে গেছে, দয়া চাই না তোমার কাছে, আমরা উচিত বিচার চাই। দুষ করিলে বিচার আছে, সেই ব্যবস্থা রয়ে গেছে, দয়া চাই না তোমার কাছে, আমরা আব্দুল করিম অভিনয় ও কৌশলে এই গানের ভিতর দিয়ে নিজের জীবনের যে দুর্দশা ছিল তার একটি সুষ্ঠু বিচার চেয়েছেন একদম স্বয়ং স্রষ্টার কাছে, যিনি দয়াময় নামের অধিকারী। কিন্তু সেই দয়াময় যদি আমাদেরকে কষ্টে রাখে তাহলে তাকে কি দয়াময় বলা যায়? এই প্রশ্ন রেখে
আবার তার গুণগানও গেয়েছেন শাহ আব্দুল করিম। এটাও কিন্তু একটা বিশাল দুঃসাহসের কারণ এই সাহস করে স্রষ্টাকে জিজ্ঞেস করা বা স্রষ্টার কাছে সরাসরি জানতে চাওয়া যে কেন আমাদেরকে কষ্ট দিচ্ছ এখন, এটাও কিন্তু বাউল হলেই সম্ভব আসলে। হ্যাঁ, খুব সুন্দরভাবে লাভলি দেবও বলেছেন শাহ আব্দুল করিমের গানের একটি বিশেষ বৈশিষ্ট্য এবং শাহ আব্দুল করিম একজন সৃষ্টিশীল লেখক হিসেবে তার যে সাহস, যে বিদ্রোহী কবি আমরা বলছি বা গণসঙ্গীতের রচয়িতা, তার পরিচয়কে আমরা এই গানের ভিতর দিয়ে পেলাম। শুধু দর্শক মণ্ডলী, আমরা গানে কথায় অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই ভক্তি এবং প্রণতি। আগামী অনুষ্ঠান কোথায় পাবো তারে দেখার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই ইতি টানছি। সবার মঙ্গল হোক। জয় গুরু আলেক্সায়।